হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথম পয়েন্ট, 500 টাকায় 1000 সাবস্ক্রাইবার, বিশ্বাস হচ্ছে না তো? একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, বুঝতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট, কিভাবে চ্যানেল প্রমোট করবেন। আচ্ছা, তৃতীয় পয়েন্ট, চ্যানেল কখন প্রমোট করবেন। চতুর্থ পয়েন্ট, চ্যানেল প্রমোটের সুবিধা এবং অসুবিধা। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা নতুন ইউটিউবারদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও, তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওতে যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিতে পারেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। মাত্র 500 টাকায় 1000 সাবস্ক্রাইব। ইউটিউবে কিন্তু এই ধরনের অনেক ধরনের আপনারা অ্যাড কিন্তু দেখতে পান, অনেক গ্রুপে বলেন, নিজের পোস্ট করে বলেন, সব জায়গায় কিন্তু এই ধরনের পোস্ট আমরা দেখতে পাই। 500 টাকায় 1000 সাবস্ক্রাইব, 300 টাকায় 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 2000 টাকায়, এই ধরনের কিন্তু অ্যাড আপনারা দেখতে পান। এই ওয়েটাকে কি বলা হয়, এটা হচ্ছে থার্ড পার্টি প্রমোশন চ্যানেল, ঠিক আছে? থার্ড পার্টি ওয়ে প্রমোশন ইওর চ্যানেল, মানে ইউটিউব থেকে আপনার এটা প্রমোশন না, ইউটিউবের একটা নিজস্ব প্রমোশন সিস্টেম আছে, যেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার চ্যানেল প্রমোশন করা যায়। আর এটা হচ্ছে থার্ড পার্টি ওয়ের মাধ্যমে ওরা আপনার চ্যানেলটাকে প্রমোট করে থাকে, মাত্র 500 টাকায় 1000 সাবস্ক্রাইব। এই বিষয়টা হচ্ছে, তাদের কাছে হিউজ পরিমাণে কিছু মেইল আছে, যে মেইলের দ্বারা তারা অফুরন্ত কিছু চ্যানেল ক্রিয়েট করে আপনাকে একের পর এক ভিউজ দেয় এবং একটা করে সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে দিয়ে দেয়, দিয়ে তাকে ফ্লপ করে দেয়। তারা শুধু আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে, কিন্তু বিনিময়ে আপনার চ্যানেলটাকে একদম ডাউন করে দিচ্ছে। কিভাবে? সে আপনাকে 1000 সাবস্ক্রাইব আপনার চ্যানেলে দিচ্ছে, বিনিময়ে 500 টাকা নিচ্ছে। হয়তো বা তার দিতে 4-5 ঘন্টা বা 2 দিন সময় লাগতে পারে, তার 500 টাকা ইনকাম হলো। এরকম আপনার মতো অনেক অডিয়েন্সকে তারা সাবস্ক্রাইব দেয়, তার কাছে হিউজ পরিমাণে মেইল আছে এবং সে চ্যানেল খুলে রেখেছে, একে একে আপনাকে সাবস্ক্রাইব দিচ্ছে। দেওয়ার পরে সে কিন্তু আপনার ভিডিও কোনো দিনও দেখবে না, বরঞ্চ ওই 1000 সাবস্ক্রাইবার একটা স্প্যাম সাবস্ক্রাইবার হিসেবে আপনার চ্যানেলে গ্রহণযোগ্য হবে। এবং বছর শেষে আপনারা জানেন যে ইউটিউব থেকে সাবস্ক্রাইব কিছু স্প্যামগুলো কেটে দেয়, ঠিক ওই সময় গিয়ে দেখবেন আপনার 1টা সাবস্ক্রাইবও নেই। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে কিভাবে চ্যানেল প্রমোট করা যায়। আমাদের চ্যানেলে যদি হিউজ পরিমাণে ভিডিও থাকে, মনে করেন 100-150-200, খুবই কোয়ালিটিফুল ভিডিও, মানে খুবই মানুষের প্রয়োজনীয়, কিন্তু মানুষের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাচ্ছে না, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার চ্যানেলটা প্রমোশন করার জন্য। এক্সাম্পলস্বরূপ বলি, আপনার চ্যানেলে যদি ভিডিওই না থাকে, একটা ভিডিও বুস্ট করলেন, সেই ভিডিও থেকে আপনার চ্যানেলে অডিয়েন্স আসলো, কিন্তু পরবর্তীতে আপনি আর ভিডিও দিচ্ছেন না, মাত্র 5-10টা ভিডিও দিয়ে আপনি প্রমোশনের চিন্তাভাবনা নিচ্ছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার চ্যানেল লস, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। তাই আপনার চ্যানেলে আগে হিউজ পরিমাণে ভিডিও রাখুন, তারপরে সিদ্ধান্ত নিন। যদি সফলতা না পান, তাহলে আপনার চ্যানেলটা প্রমোটের সিদ্ধান্ত নিতে পারেন, তা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, কখন প্রমোট করবেন এটাও তো বলে দিলাম, এখন বিষয়টা হচ্ছে সুবিধা এবং অসুবিধা। একটি চ্যানেল প্রমোটের সিদ্ধান্ত নেওয়াটা কখন নিই আমরা? আমরা কিন্তু ইউটিউবে যখন নতুন আসি, ভিডিও 5-10টা 15-20টা আপলোড করার পর সিদ্ধান্ত নিই আমার চ্যানেলে সাবস্ক্রাইব আসতেছে না, ভিউজ আসতেছে না, কোনো একটা ইউটিউবারকে নক দিই, কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইটকে বলি আমার চ্যানেলটা প্রমোশন করে দিন। আসলে এটাই হচ্ছে আমাদের ভুল। আমাদের চ্যানেলে যদি ভালো কন্টেন্ট কিছু পরিমাণে থাকে, তাহলে কিন্তু অডিয়েন্স ধীরে ধীরে আমাদের চ্যানেলে আসবে এবং আমাদের চ্যানেলগুলো প্রচার হবে। ঠিক ওই সময়টায় আপনি পদক্ষেপ নেবেন যখন আপনার চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিও হয়ে গেছে, 150-200 ভিডিও হয়ে গেছে, খুবই কোয়ালিটিফুল ভিডিও, কিন্তু দর্শক আপনার ভিডিও দেখছে না, তখন আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার চ্যানেলটাকে প্রমোশনে নিতে পারেন। সেক্ষেত্রে কিছু সুবিধা পাবেন। সুবিধাটা হচ্ছে, আপনার যে সাবস্ক্রাইবারগুলো আসবে এগুলো কাউন্ট হবে, এই সাবস্ক্রাইবারগুলো আপনার পরবর্তী ভিডিও দেখবে ওয়াচ টাইম হবে, সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে, কিন্তু তৎক্ষণাৎ যে ভিডিওর ওয়াচ টাইমটা সেটা ইউটিউব কালেক্ট করবে না। কিন্তু যদি হিউজ পরিমাণ আপনার সাবস্ক্রাইব থাকে, আপনি যদি কালেক্ট করে নিতে পারেন বুস্ট, মানে প্রমোট করে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে, তাহলে কিন্তু এর জন্য আপনার বেনিফিট হবে। তাই আপনার চ্যানেলটাকে প্রমোট করার নির্দিষ্ট সময়ও আছে এবং পরিশ্রম অপরিহার্য, আপনার করতেই হবে এই প্ল্যাটফর্মে। একটু ধৈর্য ধরে কাজ করুন, একটা সময় সফলতা আপনার দ্বারের সামনেই আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।